ক্লাসিফিকেশন অফ বিয়ারিং ঠিক আছে এই ক্লাসিফিকেশন অফ বিয়ারিং বলতে বিয়ারিং কি ধরনের হয় বা কাজে কোন কোন অ্যাপ্লিকেশনে ব্যবহার করা হয় কি কি বিয়ারিং সেটা আমরা এই কি কথা বলবো সেটা প্রত্যেকের ফার্স্ট ক্লাসিফিকেশনে যেটা হয়েছে ফার্স্ট ক্লাসিফিকেশন অ্যাকচুয়ালি বিয়ারিং কে দুটো ভাগে ভাগ করা হয় সেটা হচ্ছে কি ফ্রিকশনাল অ্যান্টি ফ্রিকশনাল অ্যাকর্ডিং টু দেয়ার ওয়ার্কিং অর্থাৎ অ্যাপ্লিকেশন ঠিক আছে অপারেশন অ্যাপ্লিকেশন ফ্রিকশনাল অ্যান্টি ফ্রিকশনাল এই ফ্রিকশনাল বিয়ারিং এর ক্ষেত্রে ফার্স্ট আজকে যেটা টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে ফ্রিকশনাল নেক্সট দিন আগে আলোচনা করব অ্যান্টি ফ্রিকশনাল ঠিক আছে ফার্স্ট জেনারেল বিয়ারিং ফ্রিকশনাল বিয়ারিং কে বলা দুটো ভাগে ভাগ করা আছে এর থেকে আরো আছে একটা একটা আছে ফার্স্ট বিয়ারিং ফার্স্ট ফ্রিকশনাল বিয়ারিং ফার্স্ট ফ্রিকশনাল বিয়ারিং সেটা খুব একটা ভাইটাল নয় তবুও আমি মোটামুটি দুটো ভাইটাল করে দিয়েছি ঠিক আছে সেটা হচ্ছে জার্নাল অর পেন বিয়ারিং জার্নাল অর পেন বিয়ারিং এন্ড রিপোর্ট বিয়ারিং ঠিক আছে তো সেই জার্নাল অর পেন বিয়ারিং বলতে সেখানে আমার কি ব্যবহার করা আছে সেখান থেকে আমার জার্নাল অর পেন বিয়ারিং অ্যাকচুয়ালি জার্নাল কাকে বলা হয় একটা সার্কেল একটা সার্কেলের মধ্যে সাপোজ জার্নাল হচ্ছে এই সার্কেল এই সার্কেলের মধ্যে অর্থাৎ এটা একটা বিয়ারিং সার্কেল ইনার সার্কেল এর মধ্যে একটা স্যার একটা স্যার ঠিক আছে এই স্যারটা কি হচ্ছে লোকেশন করছে বা ফিক্সারের মাধ্যমে ঠিক আছে এর মধ্যে ফিক্সারটা হচ্ছে ঠিক আছে সেই ফিক্সারের মাধ্যমে কিন্তু লোকেশনটা হচ্ছে বা ওয়ার্কিংটা হচ্ছে বা গ্রুপ হচ্ছে সেই ফিক্সারটা হওয়ার জন্য যে এই যে গ্যাপ এই যে ডিস্টেন্সটা এই যেটা আছে এটাকে বলা হয় জার্নাল এটাকে বলা হয় জার্নাল ঠিক আছে নেক্সট হচ্ছে জার্নাল বিয়ারিং অর পেন বিয়ারিং পেন বিয়ারিং কে বলা হয় ঠিক আছে এর মধ্যে কি আছে এই যে ফিক্সারটা এটা আছে অ্যাকচুয়ালি এটা আছে এটা কি হচ্ছে একটা বিয়ারিং এর হাউসিং এর মধ্যে কিন্তু এটা ইনপুট করা আছে এইটা ঠিক আছে তো এটা একটা ফ্রিকশনাল হিটিং অ্যাবজর্ব করতে পারবে সেইটা সেই ধরনের মেটাল ব্যবহার করা আছে যেমন গ্লাসের হয় আবার হোয়াইট মেটালের হয় এই এই ধরনের জিনিসগুলো দিয়ে এই যে বিয়ারিং এর ইনার সাইডটা তৈরি করা থাকে আর বাইরেটা কিন্তু পাস আর তৈরি হয় নেক্সট এই স্যাপটা ব্যবহার করা হয় ঠিক আছে তো সেই জার্নাল বিয়ারিং বা পেন বিয়ারিং ক্ষেত্রে এটা হচ্ছে ফার্স্ট সলিড বিয়ারিং আমি দেখালাম সলিড বিয়ারিং এবার দেখতে পাবে ওই সাইডে তোমরা সলিড বিয়ারিং এই সলিড বিয়ারিংটা অ্যাকচুয়ালি কি সলিড বিয়ারিংটা ঠিক আছে ফর্ম সলিড টোটালটাই সলিড এটা একটা বিয়ারিং ঠিক আছে এর মধ্যে এই যে ইনার সেকশনটা আছে ইনার যেটা আছে সেটা হচ্ছে কি হচ্ছে সেম ওই যে বিয়ারিং মেটেরিয়াল বা ফিক্সনাল ভিটটাকে অ্যাবজর্ব করবে সেই ধরনের মেটেরিয়ালটা আছে সেইটা হচ্ছে এইখানে বসানো আছে এই জায়গাটা বসানো আছে ঠিক আছে এটা ফিক্স এটা এর মধ্যে ফিক্স ঠিক আছে যখন কোন স্যাপকে ইনপুট করা হবে এই এক্সিস বরাবর এ অ্যাডভান্স সাইড একটা সাইড থেকে একটা সাইড থেকে এটাকে একটা স্যাপকে অ্যাসেম্বলিং করা হবে ঠিক আছে এটা আমি ফিক্স করে দিয়ে বসে দিয়ে তারপর এটা কোনো মিস অ্যালাইনমেন্ট হলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি ঠিক আছে এটা সলিড বিয়ারিং নেক্সট হচ্ছে স্প্লিট বিয়ারিং ঠিক আছে স্প্লিট বিয়ারিং স্প্লিট বিয়ারিং স্প্লিটটাকে ভাঙলে প্লেন প্লেন এর ক্ষেত্রে ছিল প্লেন নর্মালি সচরাচর ব্যবহার হয় প্লেন আর স্প্লিট হেভি এই ডায়ামিটার কম এই কম ডায়ামিটারের ক্ষেত্রে এই প্লেন বিয়ারিং ব্যবহার করা হয় অ্যান্ড স্প্লিট এই স্প্লিট বিয়ারিং অর্থাৎ যে সমস্ত জায়গায় খুলতে হবে করাতে হবে অর্থাৎ অ্যাসেম্বলিং ডিঅ্যাসেম্বলিং করার প্রয়োজন আছে উইথ কি হেভি ওয়েট কোন স্যাপ হেভি ওয়েটের কোন স্যাপকে যদি অ্যাসেম্বলিং ডিঅ্যাসেম্বলিং এই ধরনের কিছু করতে হয় স্প্লিট বিয়ারিং স্প্লিট বিয়ারিং কি হচ্ছে কখনো যখন হেভি ওয়েটের কোন অ্যাসেম্বলিং ডিঅ্যাসেম্বলিং করতে হবে হেভি ওয়েটের কোন স্যাপকে
ঠিক আছে এন্ড হোল্ডিং শ্যাফটের এন্ড কে হোল্ডিং করার জন্য ঠিক আছে মিডিল না কখনোই শ্যাফটের মিডিল বা কি বলে যায় রেডিয়াল বা এভাবে কোনো মানে এটা অ্যাসেম্বলিং বা হোল্ডিং করতে পারে না ঠিক আছে তো এটা হরিজন্টালি করতে পারে আবার ভার্টিক্যালি মেইনলি এটা পিভটটা হচ্ছে ভার্টিক্যালি একটা শ্যাফট অনেক অপারেশন বা অনেক গুলো অপারেশন চলছে এরকম একটা শ্যাফট বিভিন্ন দিক দিয়ে অপারেশনটা চলছে সেই পোর্শনে যে শ্যাফটের লোডটা ক্যারি করার জন্য প্লাস ঠিকভাবে মুভ করিয়ে ঠিক আছে মুভ করবে চালু চালিত হবে সেই পোর্শনে যেটা ব্যবহার করা হয় সেটাকে বলা হয় পিভট বিয়ারিং যে বিয়ারিংটা ব্যবহার করা হয় সেটাকে বলা হয় পিভট বিয়ারিং এই পিভট বিয়ারিং কখনো কোনো শ্যাফট তোমাদের হয়তো লেদে বলেছিলাম লেদে যখন দেখানোর সময় বলেছিলাম লেদে মেন্ড্রিল মেন্ড্রিলের যে ডেড সেন্টার সরি মেন্ড্রিল বলছি ডেড সেন্টারের পয়েন্টে কিন্তু কনিক্যাল যদি একটা শ্যাফটের এন্ডিং এ ওই কনিক্যাল থাকে তখন এই পোর্শনে কনিক্যালটা ব্যবহার করা যায় ঠিক আছে করতে হবে কিন্তু ফ্ল্যাট পোর্শনে কিন্তু কনিক্যালটা ব্যবহার করা যাবে না কনিক্যাল এই ফ্ল্যাট পোর্শনে কনিক্যাল কোনো শ্যাফটকে ব্যবহার করা যাবে না কনিক্যাল এন্ডেড শ্যাফট ব্যবহার করা যাবে না ফ্ল্যাট শ্যাফটের ক্ষেত্রে কিন্তু এই কনিক্যালের ক্ষেত্রে দুটো অ্যাডভান্টেজ আছে ঠিক আছে কনিক্যাল কি হবে কনিক্যাল শ্যাফট হোল্ডিং করতে পারে আবার কি হচ্ছে ফ্ল্যাট শ্যাফটকেও এখানে হোল্ডিং করা যায় ঠিক আছে এই অ্যাডভান্টেজটা পিভট বিয়ারিং এর কনিক্যাল মানে শেপের যে বেসটা আছে সেটা কিন্তু আছে ঠিক আছে তো নেক্সট দিন আমি আবার বলছি নেক্সট দিন যেটা পড়াবো সেটা হচ্ছে অ্যান্টিফিকশনাল বিয়ারিং এই অ্যান্টিফিকশনাল বিয়ারিং এর প্রথমেই শুরুটা করব সেলফ অ্যালানিক বুঝবেন দিয়ে দেন হচ্ছে অ্যান্টিফিকশনাল বিয়ারিং আমরা এগোবো ঠিক আছে